বাপরে বাপ, মেলা দিন ধরে আমি রেগুলারলি আমার ডেইলি ব্লগ দিয়েন না। ইনশাল্লাহ আজ থেকে প্রমিস রেগুলারলি ডেইলি ব্লগ দিম। আসলে সমস্যা হয়ে গেছে কি যে আমি মানে জানি না কেন জানি কাজে নজর লাগছে না কি জানি না, আমার না ইদানিং ভিডিও করতে মানে ভালো লাগে না, মানে লং ভিডিও করতে ভালো লাগে না। তো সো তারপরও এত 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 ইনবক্সে কমেন্টস, এত এত ইনবক্সে এসএমএস দিতেছেন আপনারা সবাই যে আপু আপনি রেগুলার ভিডিও বানাইতেছেন না কেন, আপনার ব্লগগুলো খুব মিস করতেছি, আপনার ভিডিও খুব মিস করতেছি। ও মা গো, আর কুল জায়গা ঠান্ডা হয়ে গেছে, বিশ্বাস করতেন না। আসলে কি করব বলেন, এত পরিমাণ এক্সারসাইজ করছি, এত পরিমাণ আমি ডায়েট করছি, যার কারণে আমার এখন মানে সব ফোকাস হচ্ছে গাড়ি এত শব্দ করস কেন, সব ফোকাস হচ্ছে ওই দিকে। আমি 2 মাসে 9 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ, আর টার্গেট হয়েছে আরও 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 অনেক কেজি ওজন কমানোর। তো যেহেতু আজকের থেকে আমি ভিডিও বানানো শুরু করছি, ইনশাল্লাহ বানাবো। চলেন আমার ভাগ্যের একটা জিনিস সামনে করে দেখাই, আর আফুরা ভাইয়ার সামনে করে একটা মজার জিনিস দেখাই। আমার এখানে এখন রাত মানে রাত হয়ে গেছে অলরেডি 8:20 বাজে। আমি একটু পরে আমার ডিনারটা আপনাদের লগে শেয়ার করুম। যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে ভাইয়াল্লা বলি আমি 2 মাসের বুনা করুম, আর ওই সামনের কি বলে জানি একটা শাক রান্না করুম। শাকটা দেয়া শাকটা মানে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ভুল করে মন হরণ করো না রে ও ছলো না, এই যে বিষণ যন্ত্রণা বেড়াইগে কেনা শোক বরাবর হে বেলকনি বই দিছে হেতা আরে সার আয় হেতেরে কানায় কানায় সাইয়ের, কিন্তু বেড়া খুব মুসি বিসিবি হাসতে আছে, লাভ হবে না আমি বিবাহিত। চলেন দেখাই আফুরা ভাইয়ারা কি দেখতে হাইতেছেন দেখেন। এই লেবু গাছটা আমার মনি ভাবি দিছে, তো গরমের কারণে লেবু গাছটা একটু মানে এখন তো বিকাল বেলা নয় রাত হয়ে যায়, একটু পরে ফানি দিব, ফানি দিলে আবার লেবু গাছ সচ্ছর সচ্ছর করে সাঙ্গা হয়ে যাবো, যেহেতু গরমের কারণে হোঁড়াও রয়েছে তো সচ্ছর করে সাঙ্গা হয়ে যাবো লেবু গাছ। অন্ত মানে গরম এ কারণে আমি ফানি দিয়ে না, ফানি দিব আরো পরে রাত্রির দিকে ফানি দিব, কিন্তু লেবু গাছের লগে কি হয়েছে সেটা দেয়াই। আর আফুরা ভাইয়েরা এই শাকটা ছিনছেন নি লেবু গাছের লগে, আর এই যে নোনার শাক হয়েছে বুঝছেন নি কি পরিমাণ নোনার শাক হয়েছে। আচ্ছা এই টবগা কিনে এনেছি, আর লেবু গাছটার আমি নতুন টবের উড়ামো হেটার লাই বলি, আর নোনার শাক সান আফুরা ভাইয়েরা কি পরিমাণ নোনার শাক হয়েছে। অন আমি নোনার শাকটারে আগে দিই লই লই এই যে নোনার শাক একটু ইসা মাছ দি জাস্ট বুনা করিল মানে গো বাইয়াল্লা বলি মানে ভাগ্য আদি বুঝছেন না আরাফুরা ভাইয়ারা। এই যে নোনার শাক দেখেন আরাফুরা ভাইয়েরা কথা গেন হয়েছে, মানে ইসা মাছ দিয়ে একটু বুনা বুনা করে লমু, মানে কার কার পছন্দ নোনার শাক অবশ্য কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন। এই যে আপনার বাইং মাছটা রেডিমেড কিনে এনেছি, তো এই বাইং মাছটা মনে বড় বাইং মাছ আর কি বুঝছেন, এ গাড়ি আবাস করিচ্ছে। আচ্ছা যাক এই বাইং মাছটা সাম্বা সিলেন না আসিল, তারপর আমি হলুদ লবণ হালকা ভিনিগার দি দুইছি একটু লোটো না, যেহেতু সাম্বা সিলেন না বাইং মাছ। আমি বাইং মাছ রান্নার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে তেল অলরেডি চুলে গরম দিয়ে দিচ্ছি বাইং মাছের লেবুলি, লগে দিমো এই যে জিরা দিয়ে দিলাম। আমি বাইং মাছ ভুনা করুম বুঝছেন, তো আমার জিরাটা অলরেডি বাজি হয়ে আসে, এখন আমি পেস্ট দিয়ে দিয়ে পেস্টটা আমার এই ধোঁয়া উঠবি না খবরদার, এই পেস্টটা আমার একটু কুরকুরিয়ে ওই ভাজি হইলাম বুঝছেন।
আপুরা ভাইয়ারা, আমার ফেসটা ভালো মতেই হয়ে গেছে। অন আমি এনে এই যে রসুন বাড়া দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলদের গুঁড়া দিয়ে দিলাম। আমি আসলে ক্যামেরা অন্য করি বড়বড়াইছি এতক্ষণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি মরিচটা একটু বেশি দিমো, বুনা বুনা করি হইলেও যেন ঝালটা মানে মুখে লাগে। ধোঁয়া কি রে ভাই, এত ধোঁয়া অবস্থা। তো এটা একটু কষালে আর এই যে লম্বা লম্বা ইন দেন, এটা হচ্ছে লেবু হাতার রস, বুঝছেন? লেবু হাতা দিমু। এই যে আমি আমার গাছের লেবু হাতা আনছি আনি, আর এই যে কাঁচামরিচ এটা ফরে দিয়ে দিমু। এই যে এখন আমি কোনো ফানি দিতাম না, এখন আমি ডাইরেক্ট মাছটা দিয়ে দিমু। এই যে মাছটা এটা আমি একদম লো হিটে বুনা বুনা করি রান্না করি, বুঝছেন? এটা আমি এখন একটু মাখি যাকে আমি লেবু হাতাটা কুচি করি লই। এরিও আনা পড়বে এনে আমি কাঁচামরিচ লেবু কুচি আর টমেটো কাটি লইছি। অন আমি দিয়ে দিই, এগুলা দিয়ে দিই, একটা বড়বা দিয়ে গুড়ি দিমু। কোনো জল দিমু না, একদম বুনা বুনা করুম লো হিটে। তারপরে দুনিয়া হাতা দিই সুন্দর মতে নামালাম। আর যদি আমি লেবু হাতাগুলো দিই 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 একটা জম্পেশ নাড়া দিই। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বলেন যে আমার রান্নার রং অনেক সুন্দর হয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ওইতে থাকুক, আমি শাকটা কাটি দিই। কী শাক এটা রে, কী কাজ জানো, বাত্তার শাক আর তাত্তার শাক আনছি যে অনেক এনে সুন্দর করে কাটি দমু কাটি লই, বুঝছেন? ও হানি খেয়ে হানি তো এসে ধরিস। কারি লই ইসা মাছও বার করছি, ইসা মাছ দিই সুন্দর করি আনের কি কয় জানি। আর যদি বেশি দিন থাকতো না, বুঝছেন, হুল দড়ি বেগুন হাঁকি যাইত বই। কারি সুন্দর করে লই, হেয়াজ বেশি করে দিই, কাঁচামরিচ দিই, ইসা মাছ দিই বাজির মতো করি লম। এটা দিয়ে আবার আলু দিয়ে আনলো, হাঁস মিশালে শাক দিয়ে আনলো মজা হয়। অন আলু শেষ হয়ে গেছে আমি ভাই, এর করতে হইব। অবশ্য আমি আলু অত খাই না, আলু খাই হে দুনিয়ার আলু নষ্ট হয়, বুঝছেন না? রাফুরা ভাইয়ারা যদি আপনারা এ শাক খাননি, এ শাক আঙ্গ দেশে খেতে অজন মরিচ খেতনেত করে না, মরিচ খেতনেতে বা এম খেতনেতের গোয়ায় গোয়ায় হয়। আর আম্মা মাইন তো যে দেখতাম কি, আর একটা শাক আছিল হুড়ির শাক, আলু বক্তা দিয়ে খাইতে যে কি মজা হেটা। তো এই শাক দিয়ে আবার আমরা হাঁস মিশালি শাক দিয়ে রান্না করি, মানে কদুর শাক, বায়ুম, আলু, তারপরে হয়েছে কোম্বার শাক, এছা হাঁস মিশালি দিই রান্না করলেও মজা এই শাকটা, বুঝছেন? আবার এই শাকটা এদেশে হয়। আর একবার প্রথম যেদিন যেতে যে বছর আসি, মনি ভাবি আল্লাহ দিবার আগে দিয়ে মনি ভাবির বাসায় ইচ্ছা দাবাত খেতে বুঝছে। ওমা ভাবি এই শাক এদেশে কর্মিত না আসে, চিন্তা করেন এই শাক বাংলাদেশের এই শাক এ দেশেও আছে, আবার এ দেশের বেরিরা এই শাক রে, বুঝছেন নি? সালাদ করি খায়া লাগে, আজব লাগে না কন? তাই আমি ভাই ইয়ারে কইস গেছি তল্লাই লই সুন্দর করি আই এই ইয়া করুম, এই ফেয়াই জিজ্ঞা দিই ইসা মাছে হোলি সুন্দর করি ভাজি করি লম, মরচের গুঁই তুই দিই। আচ্ছা ঠিক আছে, তাই যা তার খানা হইব, বাইন মাছ বুনা আর হচ্ছে এই শাক দিয়ে ভাত খাইব, বুঝছেন নি? আমি রাজ্যে কি আর আনছি না, অবশ্যই রাইচ্ছা হয়ে গেছে, আমি রাইচের রান্দা রান্ধি, কারণ মানে এত ব্যস্ত থাকি আর আপুরা ভাইয়ার আমি করে কি কইতাম, এত মিস করি গো বলার সারা বলার বাইরে, আমি করে এত মিস করি। অন্ত বাইন মাছ দেখছেন বইয়া দিছি, বাইন মাছটা হইতে থাকো, কিন্তু আমার শাকটা কুড়া হয়ে যেতে যেতে বাইক মাছও ভালো মতে কষানি হয়ে যাবো। বাইক মাছটা আমি একদম লো হিটে দিছি, বুঝছেন নি? এত ফাইন ইগে হোকো ধরে না শাক বিনিতে, এত ফাইন সান না কি ইচ্ছা কস করছে রয়েছে, মনে হয় যে কাঁচা খাইয়া নাম যাইব, ইচ্ছা কস করছে রয়েছে। কইলাম না এদেশের বেরিরা ফরাসি বেরিরা মার্কেটে দেখছি এই শাকের সালাদ খায়, আর একবার এনতো আনো খাবাইছে কি মেতো বা এই কাঁচা শাক এখানে আমরা রান্ধি খাই, বুঝিও নাই সালাদ খাইতাম, খাইছি মেলা দিন হয়েছে এনতো আনেরে সাইতাম যাই না, সে একদিন যামো আপনারা কি করেন এনতো আনেরে সাইতাম যাইতাম নি, মেলা দিন হয়েছে এনতো আনেরে সাইতাম যাই না। ওই দিন এনে ফোনে কত হয়েছে, বিদেশের বাড়িতে ব্যাকে ব্যস্ত থাই, বাংলাদেশে একটা সুবিধা আছে গো, ব্যাকে ব্যাকেরে দেখতো হারে যাইতো হারে, বিদেশে সময় নেই, কাম করব নাকি মানছেরে সাইতাম যাবো কোন।
ইগে হোক নাই এত ফার্স্ট ক্লাস শাকগের এককারে মানে কি ফাইন মতো হইছে মকর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এটা হইছে ভাগ্য কদু শাক হইছে যে ফাইন মতো আনে করে কদু শাকের ভিডিও ইনশাআল্লাহ করুম কদু গাছ লাগাইছি যে দেখছেন নি একারে মানে দুই ওয়াক্তের শাক শাক হইছে আর এই শাক আনতে গেল অত মানে হি হাওরি না এগেন বিজ্ঞানটাই দেখছেন কি সুন্দর হয়েছে এগেন বিজ্ঞানটাই কালি লই আনে গো বাইয়া আবার বুঝে নি শাকটা কত পছন্দ করে না আই পছন্দ করি আই খাই আই ব্যাগ খাই আর রুসি আল্লাহ বাসালে বালা আর খাইতে খুব ভাল লাগে বোজন রসি বুঝছেন না আবার একটাম যাবো রান্না শেষ করি তখন হাইটবাল্লায় যাবো কতক্ষণ হারিয়ে যাবো হাইটলে দেখলাম আর আপুরা বাইয়েরা মন সাঙ্গা থাকে আপনারা যারা আরে কন যে আপু আপনি কি ডায়েট করতেছেন আপনি একটু শেয়ার করেন আসলে এক একজনের ডায়েটটা এক এক রকম তারপর আমি বলব হাঁটার উপরে কোনো বিকল্প নাই আমারও অনেকে বলছেন আপুকে আপনি শুধু ডায়েট করছেন ডায়েট করতেছেন না এক্সারসাইজ করেন আমি প্রচুর এক্সারসাইজ করি আমি হাঁটি আমি জিমে ভর্তি 7 মাস আমি একদিন গেছি জিমে কারণ আমি সময়ের কারণে আমি জিমে যাইতাম হারি না যদি জিমে যাইতে ইতাম আমি আর আগে আরো হয়ে যেতাম বলে বুঝছেন নি কাড়ি লই কাড়ি চলেন আবার রসি ঘরে যাই গই দাঁড়াই গেন লইতাম না বেশি দাঁড়াই গেন বেশি গুয়াত গুয়াত খালি হাতা গেন এনে টুকরা টুকরা করি কাড়ি লই এই কথা কি হয়েছে দেখছেন যে আল্লাহর দুনিয়াতে কি সুন্দর নেয়ামত আলহামদুলিল্লাহ আর যদি বেশি দিন থাকতো না ফুল ফুল ধরে যেত হাঁকি যেত বই হাঁকি হাঁকি আর হেগেন খাইতে বেশি মজা না দেখা তো দেন না বাঙ্গি এরা দাম দাম করে বাঙ্গি যার আরা ফুরা পাইয়ারা এর কি রে ভাই এত ধোঁয়া উড়স্তা হলদের গুঁড়া মরিচের গুঁড়া নুন রসুন বাটা পেঁয়াজ ইয়া ইসা মাছ কুচি এটা হচ্ছে আমার আপনার কী কয় জানি শাকের লাই বলি ব্যাগেনটা একসাথে দিই আমি অন আপনার কী কয় জানি বুনা বুনা করিল আর এখানে আমি শাকটারও সুন্দর করে ধুই লইছি তো এটারে একটু কষাই লই বুঝছেন নি আর এন দিয়ে আমার এই যে মাছটা উঠতে আছে ধোঁয়া বাবারে বাবা কি এটা একবারে বুনা বুনা করি এলাম তো এটার আমি একটু কষাই লই আমার মশলাটা দিচ্ছেন নি কষানি হয়ে গেছে অন আমি এই যে মা শাকটা দিই দিই ইনশাল্লাহ আপনি গো ভাইয়া খুব পছন্দ করব খাওয়াটা শাকটা আমি কোনো পানি দিতাম না শাকটারও আমি একদম লো হিটেও দিতাম না কোনোদিনও শাক লো হিটে রান্না করবেন না তাইলে শাক আর শাক থাকে না শাক হয়ে যায় শ্যামায় তো এটা না আমি এখন রান্না করি লই দেখছেন নি মাশাল্লাহ দি কথা কেন হয়েছে কাঁচা মরিচ দিম একটু শুকনা মরিচ দিম তা যদি এটা আমি এখন বালা মতো আগে হইল দি দিলাম আপনার শুকনা মরিচ ভাঙ্গি দেখছেন না খুব দূরে হয়ে গেছে এই মাছটার কি অবস্থা আরো বুনো একদম বুনা করিয়ালাম এগেন শাকটা আর একটু নাড়ি সারি লই এই যে আমার নতার শাক হয়ে গেছে এই যে আমার বাইন মাছ বুনা একটু দেখে আমিও দুইটা খাই অল্প দুইটা ভাত খামো আনে গো ভাই এলাও একটু ভাত একটু তরকারি লই লইছি হেলাই লই যামু গই বুঝছেন নি আয় হাইটাম যামু হেরে ভাতটা দিই যামু উফ আনা ফুরা ভাইয়েরা এই যে শাক মাছ আর ভাত রান্না করছি একটু যদি না খাই মানে বাইং মাছটা আমরা সচরাচর এখানে কিনি না খাইও না তো আজ যেহেতু পাইছি লোভ সামলে তো ভাই না বাইং মাছ গুনাটা মজা হয়েছে কিন্তু একটা গন্ধ লাগে আচ্ছা এটা হয়েছে নোনার হাগ যেটা আমার টবে হয়েছে
আল্লাহর নিয়ামত। ও বাবা কনের নাম লইছে, ও মাই গড, এত মজা হইছে। খুব মজা করি খাবো আমি, যদি মজা করি খাই। অবশ্য হের খাবার টেস্ট আর আমার খাবার টেস্ট এক না। ও কি যে মজা হয়েছে, আল্লাহর নিয়ামতে সারা ফুরা পাইয়ারা, কি হওয়া দিছে। কনের নাম লুসে আরে দেখলে সে নাকের তেলে পুড়ি যায় খানো। আল্লাহ নেয়া মতো হানি খেতাম না, হানি খেলে আরো নাকের তেলে পুড়ি যাবো সেরাম। অনেক মজা হয়েছে, এ গুড। আল্লাহ হাফেজ।